وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد جبان كل محبة الشداوات دي সবাই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি কি রং করে আসছি না অন্য কোনো জেলায়? যুবক কারা হাত তোলেন, এক হাত যারা তুলেছেন যুবক থেকে পদত্যাগ করে যে হাত বিয়ে করো নাই কারা কারা হাত তোলো? এবার বলো কি জন্য বিয়ে হয় না? আওয়াজ কি বাড়বে না কমবে? মহাব্বতের সাথে اللَّهُ يَدْعُو إِلَى دَارِ السَّلَامِ وَيَهْدِي مَن يَشَاءُ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ ইসলামে ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله রুবনের গোলাপ তুমি তুমি দয়ার নবী দুঃখের সাথী আমার সুখের সাথী
ভালোবাসার ছবি আল্লাহুম্মা وعلى آل رسول তুমি জানিয়ে দিলে আল্লাহর বিধান জানলো সবাই আল্লাহ ওয়াহিদ তিনি আমার রব আল্লাহুম্মা وعلى آل سيدنا শুধু ঘোষার অনাচার অন্যায়ার ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদছে বিশ্বের জমিন বিদায় হতে চলেছে নবীর রক্তে মাখা দিন কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। রংপুর জেলা মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আখতার হোসেন বাদল সাহেব, যার অতি পরিচয় আজাদ হোমে হল, মাননীয় সভাপতি মহোদয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার গোটা জীবনটাকে কোরআনের খেদমতে কবুল করুন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন উত্তর জনপদের বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ, আমাদের উত্তরাঞ্চলের মানুষের প্রিয় নেতা, মহান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব আলহাজ মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা এমপি। প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য কবুল করুন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এখানে উত্তর জনপদের প্রথম সিটি কর্পোরেশনের যিনি দ্বিতীয় মেয়র, আমাদের রংপুরের অভিভাবক, রংপুর সিটি কর্পোরেশনের সুযোগ্য সফল মেয়র জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা সাহেব, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে এখানে রয়েছেন জনাব কে কে এম আজিজুল ইসলাম সাহেব, যুগ্ম সম্পাদক রংপুর জেলা মোটর মালিক সমিতি, এবং উপস্থিত রয়েছেন জনাব আলহাজ তানভীর হোসেন আশরাফি সাহেব। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা হযরতদের মধ্য থেকে এখানে বক্তব্য পেশ করেছেন মুসলিম মিল্লাতের সচেতন অভিভাবক, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সুযোগ্য খতিব, হাফেজে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুবক্তা
প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আলহাজ আব্দুর রশিদ সরকার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি নায়েব রাসূল হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সতী সাধবী আমার মা ও বোনেরা, মাহফিলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, রংপুরের বাস মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন, বাস ট্রাক শ্রমিক এবং মোটর শ্রমিকের সুযোগ্য ভাইয়েরা, আর আমার আত্মার আত্মীয় মুয়াজ্জিন কল্যাণ পরিষদের রংপুর জেলা ও বিভাগের সম্মানিত মুয়াজ্জিন ভাইয়েরা, যাদের উদ্যোগে আয়োজিত এই জান্নাতের বাগান কত যত্ন করে সাজিয়েছেন এ বাগান, আল্লাহ তাদের দুনিয়া পরকালে তাদের সম্মানকে আরো বৃদ্ধি করুন। সবাই বলেন আমিন। আমি সর্বস্তরের তাওহীদি জনতাকে সশব্দ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শাহী দরবারে বিনীত চিত্তে কালিমা তুশুকর আদায় করছি, এজন্য দল মত নির্বিশেষে আজকের এই কোরআনের এই বাগান, জান্নাতের এই বাগানে যে মনিব আমাদেরকে দয়া করে কবুল করেছেন, এই মনিবের দরবারে বিনীত চিত্তে কালিমা তুশুকর আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনুল কারীম হচ্ছে মানবতার জন্য মুকাম্মাল লিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, কালামে রব্বানি আখিরি কালাম, দরবারে ইলাহি থেকে বিশ্ববাসীর জন্য সর্বশেষ পয়গাম, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য একটি কথা, আর আসমান থেকে জমিনে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনুল কারীমের মাহফিলে এসে মাগরিবের পরের থেকে নিয়ে ওলামা হযরত এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ অনেক মূল্যবান বক্তব্য পেশ করেছেন। আমরা শেষান্তে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত অতিথিবৃন্দকে। সুপ্রিয় উপস্থিতি, যে মুহূর্তে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সামনে নিয়ে বসা, সে মুহূর্তে তাম পৃথিবীর অবস্থা খুবই আস্তে করে বলবেন, ভালো না খারাপ? কি জন্য খারাপ যদি বলা যায়, তাহলে তার জবাব হলো পৃথিবীর যারা মরণ, ইউরোপ, আমেরিকা, ক্যানাডা, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, চীন, জাপান, গোটা পৃথিবীর মরণেরা তাদের নিজের দেশে নিজের ভূমিতে শান্তি নিরাপত্তা মুক্তি দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কথা বলে ঠিক কিনা? এটি হলো মরণদের দুরবস্থা। অন্যদিক থেকে গোটা পৃথিবীর মুসলিমদের দিকে যদি দেখাই, গোটা পৃথিবীর মুসলমানেরা আজকে বসনিয়া, সেসনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গেরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, সিরিয়া সহ পৃথিবী এখন জ্বল রাহা হ্যায়, গোটা পৃথিবী জ্বলছে, পৃথিবীর আনাচে কানাচে মুসলিমদের উপরে নির্বিচারে নির্যাতন চলছে। কথা বলে ঠিক কিনা? এটি হলো পৃথিবীর দ্বিতীয় পথ। তৃতীয় পথ হচ্ছে আজকের পৃথিবী এখন পাপের সাগর। কি পাপের সাগর? মদ, জুয়া, হাউজি, লটারি, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, রাহাজানি, হাইজ্যাক, চুরি, ডাকাতি, ফ্যান্সি ডিলিয়াবা, কমপক্ষে ডারবি সিগারেট, আজকে নেশার সবলে কবলে একদিক থেকে আগামী প্রজন্ম যেমন আসক্ত হয়ে পড়ছে, অন্যদিক থেকে অপসংস্কৃতির বিভীষিকা,
গোটা পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না? এমন এক প্রেক্ষাপটে আল্লাহর কোরআন সামনে নিয়ে বসা, প্রশ্ন আসতে পারে গোটা পৃথিবীর এই যুগ সন্ধিক্ষণে আপনি কোরআন নিয়ে বসেছেন, কোরআনের আলোচনা করবেন, পৃথিবীতে কি হয় ও এটি আলোচনা করবার দরকার নেই, আপনি কি আসার সময় গাড়িতে করে এক বস্তা শান্তি নিয়ে আসছেন যে আমাদেরকে দিয়ে যাবেন, এটি মনে করবার কোনো কারণ নেই। কোরআনুল কারীমের 6666টি আয়াত মতান্তরে কম বেশি থাকতে পারে, এখন এই আয়াতে কারিমার ভিতরে পুরো কোরআনের ভিতরে আঙ্গুল এবং আমার চোখ বুলায়া দেখি মাত্র একটি আয়াতে আল্লাহ তাআলা শান্তির ঠিকানার কথা স্পষ্ট বলে দিয়েছেন, একটি আয়াতে। তাহলে পৃথিবীর এই কঠিন দুঃসময়ে কোথাও যখন শান্তি নাই, মানুষ শান্তির জন্য হাহাকার করে ফিরছে, ঘরে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, রাজনীতিতে শান্তি নাই, অর্থনীতিতে শান্তি নাই, সংস্কৃতিতে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সব জায়গায় শুধু অশান্তি অশান্তি অশান্তি, কথা বলেন ঠিক কিনা? তাহলে শান্তির সন্ধানে শান্তির নীড় খুঁজে আমরা যখন হয়রান বেকারার, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কি বলেন, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে শান্তির ঠিকানা অথবা শান্তির নীড়। এই সাবজেক্টের উপরে আমি আমার বক্তব্যকে প্রিজাইড করতে চাই কোরআন ও হাদিস থেকে। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? শেষ পর্যন্ত থাকবেন তো? আপনারা কারা থাকবেন না? কিছু লোক মনে হয় থাকবে না, শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? ইনশাআল্লাহ। ভূমিকায় আর বেশি কথা না, ডাইরেক্ট কোরআনে দল মত নির্বিশেষে, আপাতত নিজ নিজ দলের চিন্তাটা মাথা থেকে আউট করে দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ মন নিয়ে কোরআন বোঝার জন্য সবাই আমার সাথে পড়ে দেন। আবার একসাথে শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা ইউনুস মনে থাকবে কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনে সূরাটা অবতীর্ণ, মোট আয়াত 109, রুকু 11টা, সেখান থেকে তেলাওয়াত করেছি একটি মাত্র আয়াত, আয়াতের নাম্বার 25। আস্তে করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন সূরার 25 নাম্বার আয়াত? সূরা ইউনুসের 25 নাম্বার আয়াত এখানে শুনবো, বাড়িতে গিয়ে কথাগুলো মিলিয়ে দেখব, যদি মিলে যায় মানতে আপত্তি আছে নাকি কারো? আশপাশে খেয়াল রাখবেন কেউ ওঠে কিনা, উঠলেই বুঝবেন ভিতরে সমস্যা আছে, খেয়াল রাখেন কেউ ওঠে কিনা। অবশ্য এক্ষেত্রে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ মুক্ত, কারণ ওনাদের বিভিন্ন প্রয়োজনে যাওয়াই লাগতে পারে, ওনাদের ব্যাপার আলাদা। আর ভাই তো আমার খুব প্রিয় মানুষ, খুব মহব্বতের মানুষ, আল্লাহ যেন সম্পর্ক দীর্ঘস্থায়ী করে দেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীমের তাফসীর মাহফিলের ইন্তেজাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ কেন করলেন? বাড়িতে তো কোরআন আছে, পড়তেই পারি আমরা, কথা ঠিক কিনা? তাফসীর মাহফিলের দরকার কেন? সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর মাহফিল করার দলিল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআনসাল্লাম ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ আকবারের আওয়াজটাও সবাই দিলেন, কেন দিলেন না? কোরআনের আয়াতেরই বরখেলাফ কাজ হলো, কেন?
হে কম্বলওয়ালারা, তার মানে হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুম দাঁড়ান, ফাউলি, আপনি জাতিকে সতর্ক করেন, ওয়ারাব্বাকে ফাকাব্বি, আপনি আপনার রবের বরকত ঘোষণা করেন। এই জন্যই তো মুয়াজ্জিনেরা আল্লাহর বরকত ঘোষণা করে বুকের সমস্ত শক্তি দিয়া। তারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডাক দেন, দুনিয়াতে সম্মান দেন আর না দেন, 2000 টাকা বেতন দেন, তারপরে মাস শেষে বেতন দিতে গিয়া একটা সেরা 50 টাকার নোট দিয়েছে, টেপ লাগা হুজুর টাকাটা হাতে পেয়ে দেখে সর্বনাশ, চলবি কি চলবে না, দোকানে দিলে পরে বলে হুজুর 5 টাকা ছাড় দিলে চালাবো, এইরকম টাকা দিয়ে বিদায় করেন, কথা ঠিক কিনা? আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা একটা হাদিস তিনি বর্ণনা করেছেন, সময় নেই আমি বলবো না, তার মূল কথা হলো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের সম্মান সম্পর্কে আল্লাহর নবী যখন বক্তব্য দিলেন, সাহাবা ভাইগণ প্রতিযোগিতা করা শুরু করলো আমি মুয়াজ্জিন হব, আল্লাহর নবী বললেন এই মসজিদে একটা মুয়াজ্জিন হবে কতজন, কাজেই মুয়াজ্জিন একজনই থাক। সাহাবা ভাইগণ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো বিরাট মর্যাদা থেকে মাহরুম হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন মাহরুম হবে না, মুয়াজ্জিন যখন আজান দেবে সব বাদ দিয়া তুমি শুধু আজানের জবাবটা দিও, কিয়ামতে তুমি মুয়াজ্জিনদের সম্মান পাবে। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন হবে অনেক উঁচু স্তরের মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? তারা কেন মাহফিলের ইন্তেজাম করলেন অসিদ্ধ কর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান সাল্লা ইলাইকা যিকরা, হে নবী আমি আপনার কাছে যে জিকির অবতীর্ণ করেছি, জিকির মানে কি? আমার দেশের মানুষ তো আবার জিকির উল্টা পাল্টা বলে, হ্যাঁ বোঝে না, বসেন বসেন সেটাও নাকি আমার ভাইয়েরা চোখ বন্ধ করে যারা আমার আল্লাহ রব্বুল আলামিনকে খোঁজেন কাল্লাগান, চোখ বন্ধ করে যারা জিকিরের আমল করেন, নিষেধ করব না গো, আজকে শুধু শুনে বাড়িতে যান, একটু গিয়ে চিন্তা করবেন এই চোখ বন্ধ করে আপনি কাকে খোঁজেন, আর আমার আল্লাহ কি বললেন, আমার আল্লাহ তাআলা বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানবান ব্যক্তিরা চোখ বন্ধ করে কাকে খোঁজো, চোখ খুলে দেখো মায়ানমারে কি হচ্ছে, সিরিয়ায় কি হচ্ছে, গোটা পৃথিবীর অবস্থা কি, চোখ খুলে দেখো, তুমি চোখ বন্ধ করে কাকে খোঁজো, কথা কা? আল্লাহ বললেন চোখ খোলো, আর আপনি বন্ধ করে যোগাযোগে পাইলেন কই, সেদিকে যাব না। এবারে কাল্লাগার আল্লাহ রাব্বুল আলামিন বলে فذكر بالقرآن من يخاف وعيد, আপনি আপনার বক্তব্যগুলো দিবেন জনগণের সামনে কমপ্লিটলি, কোথা থেকে? কোরআন থেকে বক্তব্য দিয়ে দিবেন, কেন কোরআন থেকে বক্তব্য দিবেন, ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাস, সূরা নাহল 144 নম্বরে আল্লাহ বলছেন জনগণের সামনে আপনাকে দেওয়া জিকির, এই কোরআন নামক জিকির জনগণের সামনে খুলে খুলে বিস্তারিত বলে দেবেন, তাফসীর করবেন, করে বলেন সুবহানাল্লাহ, তাহলে তাফসীর মাহফিলের দলিল কোরআনে আছে না নাই, তাহলে তাফসীর মাহফিলের দলিল পেলাম, এখানে এসে কি লাভ হলো, আমাদের বেনিফিট থেকে হোয়াট ইজ দ্য বেনিফিট, কি লাভ এখানে আসার পর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَإِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ, বলি আমি একটু বাড়াই দেন, যখন তোমাদের সামনে কোরআনকে প্রিজাইড করা হয় فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا, তোমরা যদি চুপচাপ মনোযোগের সাথে শোনো আল্লাহ বলেন لَعَلَّكُمْ تُرْحَمُونَ, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাযিল করব, কি রহমত নাযিল করব, আরেক আয়াত ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন,
ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, তোমাদের জিন্দেগির গুণাগুণ পরিবর্তন করে সব আমি সওয়াব দিয়ে ভরপুর করে দেব। সুতরাং এখানে এসে লাভ না ক্ষতি, সেজন্য আমরা সেই কোরআনুল কারীম থেকে আলোচনা শুরুর পূর্বে পড়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মোরতাব, শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। আত্মরক্ষার কথা কেন বললাম? বললাম এই জন্য, আউযু শব্দটা পাবেন আসারায়ণ শুরু থেকে, যার অর্থ হলো আত্মরক্ষা করা, আর ইস্তাহিশ শব্দটা পাবে ইস্তিফাল থেকে, যার অর্থ আশ্রয় চাওয়া। আত্মরক্ষা আর আশ্রয়ের মধ্যে পার্থক্য আছে। শয়তান যাতে আমাকে মিসগাইড করতে না পারে, আমার শত্রু আমাকে যেন আমার কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য প্রস্তুতি গ্রহণ হলো আত্মরক্ষা, এর নাম আউযু। আর শত্রু আমাকে আক্রমণ করেই ফেলেছে, শয়তান আমাকে ধোকা দিয়েই ফেলেছে, কারো কাছে গিয়ে আশ্রয় চাওয়ার নাম হলো ইস্তাহিস, আশ্রয় চাওয়া। আজকের এই মাহফিল থেকে শয়তান যাতে কাউকে তুলে দিতে না পারে, সেই জন্য আউযু সবাই পড়েন। আওয়াজ দিয়ে বলেন আউযু। আমরা আত্মরক্ষা করছি আল্লাহর কাছে, বা মানে দ্বারা, এস এম মানে নাম, আল্লাহ আল্লাহর নামের দ্বারা যিনি রহমান আর রহিম। এবারে লক্ষ্য করুন, আল্লাহ তাআলার নাম হলো 5000। সুবহানাল্লাহ, কাল সকাল 9:30 আল্লাহর নাম কয় হাজার পাইলেন? কই আল্লামা সালাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার লেখা তাফসিরে কবি, এই তাফসিরে কবিরে তিনি লিখেছেন আল্লাহ তাআলার নাম 5000, এটা তার জ্ঞানের কথা। কিন্তু আল্লাহ বলেছেন লা তুহসুহা, গুনেও শেষ করতে পারবা না। কোথায় কোথায় লিখলেন? তাওরাতে 1000, জবুরে 1000, ইনজিলে 1000, কোরআনে 1000, আরশে আজিমে আমার আল্লাহর নাম 1000, 5000। এই 5000 নামের গিয়ার দেয়া আছে বিসমিল্লাহর ভিতরে তিনটে শব্দে, একটা আল্লাহ, একটা রহমান, একটা রহিম। আল্লাহ ইসমে আজম, আল্লাহ শব্দের শাব্দিক অর্থ লোকাতে কামুস ডিকশনারির ভিতরে আছে, আল্লাহ শব্দের শাব্দিক অর্থ হয়রান পেরেশান, যার সম্পর্কে চিন্তা করলে মস্তিষ্ক অকেজো হয়ে যায়, বেরেনার কোনো কাজ করে না, তিনি আমার আল্লাহ, মানে কুল কিনারা খুঁজে পায় না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, তিনি আল্লাহ রহমান, তিনি জমিনের জন্ম। হিন্দুদেরও অক্সিজেন আছে, মুসলিমদেরও আছে, তারাও বৃষ্টি পাবে, মুসলিমরাও পাবে, খ্রিস্টানেরাও সূর্যের আলো পাবে, মুসলিমরাও পাবে, এই জন্য তিনি রহমান, জমিনের জন্য রহমান, কিয়ামতের ময়দানে তিনি হবেন রহিম। এক্ষেত্রে আল্লাহ তাআলা কিছুটা সাইড দেবেন, কি কিয়ামতের ময়দানে আল্লাহ ইমান দাবদের জন্য রহিম হবেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই দয়াময় আল্লাহর নামের দ্বারা আরম্ভ করছি, কোন সূরা, কত নম্বর আয়াত? তাহলে গোটা পৃথিবী এখন ভালো না খারাপ? অবস্থা কি ভালো না খারাপ? তাহলে এমন একটা ধ্বংসা বিক্ষুব্ধ পৃথিবীতে মহান আল্লাহর বাণীর আলোকে শান্তির ঠিকানা খোঁজার জন্য আমরা এখন রওনা করছি, আমরা এখন যাচ্ছি কোরআনুল কারীমের ভিতরে। একটুখানি কান লাগায়া আরেকবার সবাই পড়ে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াদউ, ওয়া মানে আল্লাহ, মানে আল্লাহ, ইয়াদউ ডাকতেছেন তোমাদেরকে। কোরআনের ভাষা দেখেন, কুল, কি কষ্ট হচ্ছে নাকি? একটু থামেন, ভালো লাগবে। কুল, হে রাসূল আপনি বলেন তাআলাও এদিকে আসো, আমার আল্লাহ যেন তার কুদরতি হাতের ইশারায় সবাইকে ডাকতেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, কুল তাআলাও এদিকে আসো, কার কথা দেখেন? আল্লাহ বলছেন আল্লাহু ইয়াদউ, আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন, কোথায়? ইলা মানে দিকে,
দার মানে বাড়ি, সালাম মানে সালামের বাড়ির দিকে। এখানে সালাম নামে কোন লোক থাকলে হাত তোলেন, একজনও নাই। এই যে মাঝখানে একজন আছে, আগামীকাল ওনার বাড়িতে আপনাদের দাওয়াত। কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন দেখেন, আল্লাহু ইয়াদউ ইলা দারি সালাম, সালামের বাড়িতে সবার দাওয়াত। আপনি গিয়ে কয়টা পারেন কাশি গরু এগুলো ঠিকঠাক করেন, জনগণ খেলে আপনার বাড়িতে যাবে। আল্লাহ তো এই দাওয়াত দিচ্ছেন নাকি? কথা বলেন, এই দাওয়াত দিয়েছেন, বুঝতে হবে, জবাব দিতে হবে। এবার তাকান আল্লাহু, এদিকে দেখেন আল্লাহু, আর আল্লাহ ইয়াদউ ডাকতেছেন, ইলা মানে দিকে, দার মানে বাড়িতে, সালাম মানে আল্লাহর নাম কি? জোরে বলেন আল্লাহর নাম কি? দুনিয়ায় যত সালাম আছে এগুলো কি সালাম? আব্দুস সালাম, ওই সালামের দাস, আব্দু মানে দাস, আল্লাহর নাম সালাম, সেই সালামের বাড়িতে আল্লাহ ডাকতেছেন। একটু বলেন না সুবহানাল্লাহ। এবারে তাকান আল্লাহর নাম যেহেতু সালাম, আপনারা অল্প কিছুদিন আমাকে সময় দেন, আমি আর হয়তো মঞ্চে তাফসীর করব না। কি করব? শ্রোতাদের কাতারে বসব, বসে প্রজেক্টরের মাধ্যমে মঞ্চে সাদা পর্দা দিয়ে আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল তাফসীর করবার চেষ্টায় আছি। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কিভাবে সেটা সম্ভব? আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে তারা মুসলিম। সালামের ইসলাম যারা মানবে তারাই হলো মুসলিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। এবারে দেখেন আল্লাহর নাম যেহেতু সালাম, তিনি দিলেন ইসলাম। এখানে একটু ব্রেক করেন, ইসলাম শব্দের ভিতরে তিনটে অক্ষর, সিল্লাম মিম সেলমন সালমন, দুইটাকে রাতেই পাঠ করা যায়, যার অর্থ হলো সুখ। রাহাতুল মানে শান্তি, সুখ আর শান্তি দুইটাই আছে ইসলামের ভিতরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে কি আছে? সুখ শান্তি দুইটাই, সেলমন শান্তি, রাহাতুল সুখ, এই সুখ শান্তি ইসলামের ভিতরে আছে। সম্মানিত ভাইরা, এখন প্র্যাকটিক্যাল তাফসীর, হাতের দিকে তাকান, এটা কি? কি কাগজ? এই পাশের লোকজন আওয়াজ দেয় না, বড্ড হিলিং সুখ দুর্বল, জোর আছে না আমার ভাইরা? কি কাগজ? এখানে লিখলাম আগুন, এখানে লিখলাম পানি। এই বিশাল জনপদ আপনারা বলেন এটা পুড়বে কিনা? ভালো করে বলেন, এনারা বলছেন পুড়বে, এনারা বলছেন পুড়বে। তার মানে হুজুর তো প্রশ্ন করতেই পারে, এই জন্য ওনারা জবাব ঠিক করেছেন দুই রকমের, কোন দিকে যায় না। ছোট্ট ননদিনী তার ভাবিকে বলছে, ভাবি তোমার বাচ্চা এবারে হবে, আল্লাহ দিলে কি বাচ্চা হবে বলতে পারবো? যদি সেটা না হয় ডাইল কান কেটে ফালাই দেবো। তা বলো কি বাচ্চা কয় হয় ছেলে না আলমে? যদি না হয় আমি ডাইল কান কেটে ফালাই। আপনারা বলবেন পড়বে না, এনারা বলবেন পড়বে, এনারা বলবেন পড়বে, আপনার এনারা বলবে পড়বে না, আপনারা বলবেন পড়বে। তাহলে এখানে আগুন লিখলাম, এটা পড়বে কি না? পড়বে না, কারণ আমি কলম দিয়ে লিখেছি মাত্র, প্র্যাকটিক্যাল করিনি, আগুনে দেইনি। পানি লিখেছি মাত্র, প্র্যাকটিক্যাল করিনি, পানিতে দেইনি। এরপরে এটা ভাঁজ দিয়া বুক পকেটে রেখে দিলাম, আমার আলমারিতে রেখে দিলাম, এক কোটি বছর পরে থাকলেও এটা পড়বেও না, বেচবেও না। কারণ কি? আমার অঙ্কুরের ভাইদেরকে বোঝাইতে পারলাম পানি লিখলাম, পড়বেও না, ভিজবেও না, প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত লেখা আছে কোথায়? এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন,
এই কোরআনুল কারীমের ভিতরে ইসলাম আছে না নাই? আছে। লেখা আছে কোথায়? আছে। ছাপানো আছে কোথায়? আছে। এবারে ভালো করে বুঝেন, যদি আগুনের মধ্যে আগুন লেখা থাকলে না পড়ে প্র্যাকটিক্যাল না করলে, পানি লেখা থাকলে না ভেজে প্র্যাকটিক্যাল না করলে, কোরআনের মধ্যে যে ইসলাম আছে, কাগজের মধ্যে ছাপানো ইসলাম মসজিদ আর ঘরের কোনায় লক্ষ কোটি বছর খাওয়ায় রাখলেও আল্লাহর জমিনে কখনো শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে শান্তি পাওয়ার জন্য, থামো, আল্লাহর জমিনে শান্তি পাওয়ার জন্য কাগজের ছাপানো ইসলামকে বাস্তবে আমলে জমিনে পালন না করলে জমিনে কখনো শান্তি আসবে না। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? আল্লাহর বিধান সবাই মানলেই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, সেই ইসলাম জমিনে কারা কারা চান্দু হাত করে দেখা। আলোচনা বুঝতে কি কষ্ট হচ্ছে? তাহলে আমরা একটা কাগজ দিয়ে বুঝলাম, লিখে রাখলে হবে না, প্র্যাকটিক্যাল করতে হবে। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ সালামের বাড়িতে ডাকতেছেন, ইসলামের ঘরে ডাকতেছেন। ইসলামের ঘর কি এটা একটু দেখাই দেবে কি? তা ঘর বানাই দিব অবশ্যই, এখানে জায়গা না কিনলে মেয়রের মহোদয়ের বিল্ডিং স্ট্রাকচার অনুমোদন না হলে ঘর করা মুশকিল। জায়গা একটা ঘর বানাই দেই, মেয়র মহোদয় উপস্থিত আছেন, ঘর বানাতে গেলে কোটি লাগে কিনা? ফাইভ পিলার্স অফ ইসলাম, ইসলামের পাঁচটা স্তম্ভ, খুঁটি। এবারে খুঁটি গুলো নেন, এই কর্নারের খুঁটিটার নাম সলাত, যেটাকে আপনারা কি বলেন নামাজ। ওই কর্নারের খুঁটিটার নাম যাকাত, ওই কর্নারের খুঁটিটার নাম সাওম, আপনারা যেটাকে রোজা বলেন। এই কর্নারের খুঁটিটার নাম হজ। চার কর্নারে চারটা খুঁটি দিলাম, ঘর হইছে না ভাই? বাংলাদেশে নাই, এখন সিটি কর্পোরেশন অনুমোদন নিয়ে করা লাগবে, মিসিউ তো অনুমোদন। তুমি লিখবানা দেই দিব? চার কর্নারে চারটে খুঁটি দিলাম, এই কর্নারের বেড়া লাগবে, বেড়াটার নাম রাজনীতি, ওই কর্নারের বেড়াটার নাম অর্থনীতি, এই কর্নারের বেড়াটার নাম বিশ্বনবীর সংস্কৃতি, এই কর্নারের বেড়াটার নাম বিশ্বনবীর পরিবার নীতি। তাহলে খুঁটি পাইলাম, বেড়া পাইলাম, ঘর হইছে না হইলে? কি লাগবে? চাল। এই পাশের চালতার নাম ইমান, এই পাশের চালতার নাম সৎকর্ম, এই পাশের চালতার নাম আল্লাহ নবীর যুদ্ধ সন্ধি নীতি, এই পাশের চালতার নাম আল্লাহ নবীর আল্লাহর নবীর পরিবার নীতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ঘর হয়েছে না হয় নাই? হয় নাই। দরজা লাগবে কিনা? ওই দরজার কাছে একটা খুঁটি আসেন, ওই দিক দিয়ে ইসলামের ঘরের মধ্যে ঢুকে আল্লাহ ডাকতেছেন, আল্লাহু ইয়াদউ, আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন। ইলা মানে দিকে, দার মানে বাড়িতে, সালাম মানে শান্তির নীড়ে আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন, আসেন এবারে ঢুকি। এই যে দরজা দিয়ে ঢুকবো, সবাই আমার সাথে পড়ে না দরজা, এই দরজা দিয়ে যখন আপনি ঢুকলেন ইসলামের ঘরের ভিতরে, বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যখন আপনি ঢুকলেন তখন আপনি ঢুকিয়ে ডান পাশে নজর করে দেখেন, আপনারা লিখে দিকে তাকাই দেখলাম অনেক কিছু একটা নষ্ট হয়েছে।
আমার তো অন্তরের মধ্যে ভয় আছে, কোনো ভয় নেই, মেয়র ভয় নেই আমার পাশে। কি মনে করছেন আপনারা? আজকে আলোচনা চলবে নন স্টপ, শুনতে চান তো? আসেন অবশ্যই। এগুলো যাদের মগজে ঢুকবে না, আমাদের সমাজের মানুষ তো তাফসীর বলতে হইছে, কোনটা কানে হাত দিয়ে একটা কান মারবে, ওই একটা বান্দা ছিল কাছে জিন্দা নাই, ইমানদার দুই সাহেবের কেসটা এলোমের নাম দিয়েছে তাফসীর। নাউজুবিল্লাহ বলেন, আমি বড় কোনো মুফাসসির না কান লাগান, কোরআনের বাইরে আলোচনা গেলে চলে যাবেন, আর ভিতরে থাকলে থাকবেন হুজ্জাতুর রাখ, এই কোরআন আপনার জন্য কেয়ামতের দিন জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে। এবারে লক্ষ্য করো, কালিমা পড়ি ইসলামের দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকেই দেখি নামাজ আছে, জাকাত আছে, রোজা আছে, হজ আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবারনীতি, ঈমান, সৎকর্ম, আল্লাহ নবীর যুদ্ধ সন্ধিনীতি, আল্লাহ নবীর সংস্কৃতি, চিৎকার দিয়ে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় ডাক দিয়ে বলেন, কত চমৎকার করে জানা দিলেন, আলিয়া ওমা কামালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, আলিয়া ওমা আতমামতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, কমপ্লিট রুম, কমপ্লিট বাড়ি, কমপ্লিট খর আমি করে দিলাম, এখন তোমাদের কাজ ওই এমএম হে পৃথিবীর মানুষেরা, তোমাদের কাজ উদখুলু ফিস সিলমে কাফা, সুবহানাল্লাহ কালে 11টা, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। কয়েকদিন আগে ডেঙ্গু হয়েছে আপনাদের এলাকায় ছিল মাথা, মশারির নিচে বসে ভাত খাইছেন আপনারা, মশা তো সরমে জিজ্ঞাসা করছে মেয়ে ভাই ভিতরে কেন, কয় ভিতরে থাকবো না তো ভয় করবো না, আচ্ছা এই মশারির নিচ থেকে একটা হাত যদি বাইরে চলে যেত মশার কামড়ে কি শান্তি থাকতো? তাহলে মশারির নিচে থাকতে হলে অর্ধেকটা না পুরাটা, পেশাব পায়খানা অর্ধেকটা না পুরাটা, জামা গায়ে দেবো অর্ধেকটা না পুরাটা, চোখ বন্ধ করে ঘুমাবো অর্ধেকটা, রাত 12টা পর্যন্ত এক চোখ, রাত 12টার পরে আরাম চোখ, এইভাবে অর্ধেক না পুরা? তাহলে আমরা সব যদি করি পুরাটা, ইসলাম মানা দরকার অর্ধেকটা না পুরাটা, এই পুরা ইসলাম মানতে যারা যারা রাজি আছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে হাত তুলে দেখা দেন, মানুষের কোন বক্তব্যের দরকার নাই, আল্লাহ বলে দিলেন আদর্শ যেটা এটা হলো শান্তিময়, আল্লাহ ডাকতেছেন আল্লাহু ইয়াদউ ইলা দারি সালাম, আল্লাহ ডাকতেছেন শান্তির দিকে, এই মানুষগুলো যদি ইসলামে এসে যায় তার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো ইসলামের ঘরে প্রবেশ করার সাথে সাথেই হোক না সে হিন্দু, হোক না সে বৌদ্ধ, হোক না সে খ্রিস্টান, হোক না সে ভিন্ন কোন ধর্মের ভিন্ন জাতি, আল্লাহর বান্দা বান্দিরা কান লাগান, ইসলামের ছায়া তলে যারা আসবে তারাই শান্তি মুক্তি পাবে, কথা বলেন ঠিক কিনা? আসেন একটু প্র্যাকটিক্যাল করি, ইসলাম কিভাবে মানুষকে শান্তি দিল। আমরা চলে যাই সম্রাট জাহাঙ্গীরের দরবারে, এক মহিলা এসে বলল সম্রাট জাহাঙ্গীর আমার ছেলে তোমার সেনাবাহিনীতে চাকরি করে, আমার পুত্রবধূ সহ আমি বুড়ি মহিলা বাড়িতে একা থাকি, কিন্তু গত রাত্রে কে বা কারা আমার বাড়ির ভিতরে ঢুকে আমার পুত্রবধূ
এসে বললেন বুড়িমা বাতিটা জ্বালাও। এবারে বুড়ি মহিলা বাতিটা জ্বালালেন। সম্রাট জাহাঙ্গীর ভালো করে গল্লাটা থেকে পরীক্ষা করে বললেন আলহামদুলিল্লাহ আমার এক গ্লাস পানি দাও। পানি পান করে নিজের পরিচয় দিয়ে তিনি বললেন আমি সম্রাট জাহাঙ্গীর, আগামীকালকে তুমি তোমার পুত্র বধূকে নিয়ে আমার দরবারে এসো, কথা আছে। পরের দিন সকালবেলা সম্রাট জাহাঙ্গীরের দরবারে মুসলিম এই হিন্দু মহিলা তার পুত্র বধূকে নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির। সম্রাট জাহাঙ্গীর ডাক দিয়ে বলে বুড়িমা কালকে তোমাকে বাতিটা নিভাতে বলেছি, কেন জানো? না তা তো জানি না। তোমাকে বাতি নিভাতে বলেছি এই জন্য আমার বাড়ির এত নিকটে তোমার পুত্র বধূর সতীত্ব নষ্ট করবার মতো জঘন্য কাজটা আমার ছেলে ছাড়া আর কেউ করতে পারে না, এটা আমার ধারণা ছিল। আলো যদি জ্বালা থাকে আর সন্তানের মুখের দিকে যদি আমি তাকাই, আমার নজরের সামনে যদি ছেলের চেহারা পড়ে যায়, ন্যায় বিচার করতে আমি পারবো না, এই জন্য তোমাকে বাতিটা নিভাতে বলেছি। বাতি নিভাইয়া আমি যখন কাটা কল্লাটা নিয়ে আসলাম, বাতি জ্বালায় দেখি এই সন্তানটা আমার না, আমি তখন বলেছি আলহামদুলিল্লাহ। তারপরে আমি তোমার কাছ থেকে পানি চেয়েছিলাম, তুমি জানো কি পানিটা আমি কেন চেয়েছিলাম? সম্রাট জাহাঙ্গীরের প্রশ্নের জবাবে বুড়ি মহিলা বললেন না তাও তো জানি না পানিটা কেন চেয়েছিলেন। সম্রাট জাহাঙ্গীর এবার বলেন বুড়িমা গতকালকে তুমি যখন বলেছিলে আল্লাহর দরবারে আমাকে ছাড়বা না, ওই সময় থেকে এই ঘটনার সুষ্ঠু বিচার না করা পর্যন্ত আমি সম্রাট জাহাঙ্গীর এক ফোঁটা পানি পান করি নাই। তারপরে সম্রাট জাহাঙ্গীর তার মাথার মুকুটটা খুলে অমুসলিম পুত্র বধূর পায়ের কাছে রেখে দিয়ে বললেন বুড়িমা আমি দিল্লির সম্রাট জাহাঙ্গীর, আমার মাথার মুকুটের চাইতেও তোমার পুত্র বধূর সতীত্বের মর্যাদা আমার আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। আমার ভাইয়েরা আমি এই কথা এজন্য বললাম যেখানে ইসলাম আর যেখানে মুসলিম সেখানে অমুসলিমরা জিমের ভিতরে পশুর যেমন নিরাপদ, অমুসলিমরা সেখানে নিরাপদ। পাশের দেশ কাশ্মীরে নির্বিচারে মুসলিম গণহত্যা চলছে আর আমরা অমুসলিমদের মধ্যে আমাদের মধ্যে অমুসলিমরা আমাদের অমুসলিম ভাইয়েরা আমরা পাশাপাশি মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন। এইভাবে আমরা হাজার বছরে আমাদের সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ, এদেশে অমুসলিমরা ডিমুর ডিমের কুসুমের মতো নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই ইসলাম আছে যেখানে অমুসলিমরা নিরাপদ সেখানে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ইসলাম অমুসলিমদেরকে মুক্তি দিয়েছে, এরপরে ইসলাম এসে মুক্তি দিল নারীদেরকে। আল জান্নাতু তাআর জুরি উম্মাহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, বলবেন না কোন সময়ের কথা শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার আগে যুগের নাম ছিল কি যুগ? নারীদের কোন সামাজিক মর্যাদা ছিল না, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, নারীদের সতীত্ব নিয়ে সিনেমিনি খেলানো হতো, এরপরে নারীদের ক্রয় বিক্রয় চলত, নারী জন্মগ্রহণ করলে এদিকে লজ্জার কারণ মনে করা হতো, কথা ঠিক কিনা? সেই নারীরা দুনিয়াতে এলো, এত লাঞ্ছনা গঞ্চনার শিকার হলো, ইসলাম এলো। ইসলাম আসার পর আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে জানায় দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমাদের জন্য জান্নাত, তারা তোমাদের জন্য জাহান্নাম।
তাহিয়াতুল কলবি, সে তখন কাফের ছিল, কয়েকটা মেয়েকে জীবন্ত কবর দিয়েছে সে, সর্বশেষ মেয়েটাকে সে নিয়ে যাচ্ছে। তার আগের ঘটনা, স্বামী স্ত্রী দুইজন মিলিত হয়ে স্ত্রীর গর্ভে যখন জাইগোট চলে গেল, তখন স্বামী তাহিয়াতুল কলবি ব্যবসায়িক কারণে বাইরে, দীর্ঘ সময় না ফেরার কারণে স্ত্রীর পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চা ডেলিভারি হলো। তাহিয়াতুল কলবি ফিরে আসার পর দেখে যে তাহিয়াতুল কলবির স্ত্রীর কোলে সন্তান, তা আবার কন্যা সন্তান। তাহিয়াতুল কলবি বলে, এটা কার, এই সন্তান কার? স্ত্রী তখন বললেন, তুমিও নাই, আগের মেয়েগুলোকেও মেরে ফেলেছ, আমি কাকে নিয়ে থাকি, বাচ্চাটাকে লালন পালন করছি। উনি কৌশলে জবাব দিলেন, বাচ্চাটাকে লালন পালন করছি। তাহিয়াতুল কলবি মনে করলেন, অন্যের কাছ থেকে মনে হয় লালন পালন করার জন্য নিয়েছে। তাহিয়াতুল কলবি এই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন, আদর করলেন, চুমু খেলেন, আদরের সোহাগে মমতায় বাচ্চাটা তাহিয়াতুল কলবির ঘরে বড় হতে লাগলো। এই বাচ্চাটা এমন আদরে রাখলো, এই বাচ্চাটাকে না দেখলে তাহিয়াতুল কলবি থাকতে পারে না, বাইরে গেলে সঙ্গে নিয়ে যায়, কিছু না খাওয়ায় খেতে পারে না, না দেখলে অস্থির হয়ে যায়। একদিন স্বামীকে পরীক্ষা করার জন্য স্ত্রী বলল, স্বামী গো, এই মেয়েটাকে তোমার কেমন লাগে? তাহিয়াতুল কলবি বলেন, ওটা আমার কলিজার টুকরা, ওরে না দেখলে আমি থাকতে পারি না। স্ত্রী তখন বললেন, আমার স্বামী মেয়েটাকে যেহেতু এতই ভালোবাসে, মারবে না মনে হয়, বাচ্চাটাকে মনে হয় খুন করবে না। স্বামীকে ডাক দিয়ে বলল, বাচ্চাটা তখন চলাফেরার বয়সে, উপনীত, হাঁটাচলা করতে পারে। স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী গ, তুমি যেদিন ব্যবসার কাজে বাইরে যাচ্ছিলে ওই দিন এই সন্তান আমার পেটে আসে, এটা তোমারই সন্তান, তোমাকে অনুরোধ করি বলি, বাচ্চাটাকে তুমি নির্মম ভাবে হত্যা করো না। বলার সাথে সাথে তাহিয়াতুল কলবির চেহারাটা বিবর্ণ হয়ে গেল। তাহিয়াতুল কলবি সুযোগ খুঁজতে থাকলেন এই বাচ্চাটাকে কেমনে মারবে। একদিন স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ব্যবসায় সম্পদের বারোয়ানা আর বাকি সবকিছুতে চেরা না, কথা বল ঠিক না? এই ব্যবসা হালাল করে দিয়েছেন আল্লাহ, সুদ হারাম করেছেন, ব্যবসায়ীদেরকে মুক্তি দিয়েছে ইসলাম, কৃষকদেরকে মুক্তি দিয়েছে ইসলাম, কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালীদেরকে যাকাতের কথা বলেছেন, আর যারা কৃষি কাজ করেন তাদেরকে ওসরের কথা বলেছেন, আল্লাহর দেয়া পানিতে আবাদ হলে প্রতি দশ মনে এক মন, শেষ প্রকল্প দিয়ে আবাদ হলে প্রতি বিশ মনে এক মন, এই যে ওসর দিবেন, জমি বালা মুসিবত মুক্ত হবে, শস্য জিরাতের বরকত হবে, আল্লাহর জমিনটা বরকতের জন্য উর্বর হবে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কৃষকদেরকে মুক্তি দিয়েছে ইসলাম, ব্যবসায়ীদেরকে মুক্তি দিয়েছে ইসলাম। আমার দেশের যুবকেরা যারা বিয়ে করে নাই, তারা মনে মনে ভাবতেছে যে হুজুর, সবারই যদি মুক্তি হয়ে থাকে আমাদের বিয়ে তো আয়োজন হলো না, আপনাদের বিয়ের ব্যবস্থা করেছে ইসলাম। কথা বলেন হুজুর, কোথায় বউ দরকার? আশায় আশায় বসে আসেন 14 ফেব্রুয়ারি আই লাভ ইউ দিবস পালনের জন্য, অন্যের বাগানে ফুল চুরি করে গাছ স্কুলের গেটের সামনে ডিমের মতো দাঁড়িয়ে থাকে আই লাভ ইউ, কথা বলে না? এটা তো আমার রংপুর হওয়ার কথা না, জবাব তো আসা দরকার ছিল, ঠিক কিনা? তাহলে আপনি মেয়ের পিছনে কেন ছুটবেন, ছেলের পিছনে বোনেরা যারা শুনছেন কেন ছুটবেন? শুনুন প্রজাপতি, অনেকে বাচ্চাদেরকে মারপিট করেন, খবরদার এ কাজটা করবেন না, বাচ্চাদের কারণে রিজিক আসে, বাচ্চাগুলোকে তো মসজিদের সামনে কাতারে সহ্য করতে পারে, ছোট ছোট বাচ্চাগুলো সামনে কাতারে দাঁড়ালে ছোট বাচ্চাগুলো গেলে বলে তার মানে কি, দ্বিতীয় কাতারে দাঁড়ায়, কথা কি বাস্তব না?
সমস্ত কাতার থেকে বিরাট বিতাড়িত হয়ে এরা যখন পিছনের কাতারে জায়গা পায়, ওরা সাত আট জন দাঁড়ায়। আর আমাদের দেশে কিছু মুক্তাদি আছে, আচ্ছা ইয়াতুলিল্লাহি ওয়াসসালাম থামায় শুধু নামাজটা শেষ। কথা বলেন বাস্তব না অবস্থা, আমার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সোনামণি গুলিকে মসজিদের কাতার থেকে সরাবেন না। আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত, মসজিদ গুলো ছোট্ট বাচ্চাদের কলরবের মুখরিত যদি না হয় বুঝতে হবে ভবিষ্যৎ খারাপ। ছোট্ট বাচ্চারা সামন দিয়ে চলাচল করবে করুক, সেজদার জায়গায় বসে আছে সরায় সেজদা দেন, সালাতের কোনো ক্ষতি হবে না, সরাবেন না। আপনার কাছে নিয়ে দরদ ধরা মন নিয়ে সালাতের তাকবীর শেখান, যদি শিখতে পারে সারা জীবন যত সালাত আদায় করবে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামে দান করবে। কাজী বাচ্চাগুলোর জন্য দোয়া কেমনে কবুল হয়, রিক্সা চালক জসীমউদ্দিন বাড়ি থেকে যাচ্ছে, রবিউল গিয়ে বলছে আপু কই যাও, বাবা রিক্সা নিয়ে যাই, আসার সময় আমার চকলেট আনবা। কি আনবা? চকলেট। বাবা বলছে আনবো। ছেলে তার বন্ধুদেরকে বলে দিয়েছে বুটিস আমার আব্বু কালকে চকলেট আনবে, ঘোষণা দেওয়া শেষ। রাত এই সকালবেলা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সারাদিন ভাড়া নাই, দোকানে বাকি খেয়েছে 25 টাকা, চাল বাজার অনেক কিছুই তার দরকার, ঋণ হয়ে গেছে, রেল লাইনের ধারে বসে আছে স্টেশনে। রাত যখন পড়ে বারো না, ট্রেন থেকে যাত্রী নামলো, যাত্রী নামার পর দেখে কোন রিক্সা নাই, জসীমউদ্দিন সিটির উপরে পা দিয়া ওই গদিতে বসে আরাম করে ঘুমাচ্ছে। যাত্রী নেবে বলে জসীমউদ্দিন তুমি যাবা নাকি অমুক গ্রামে? কোথায়? নূরপুরে। 200 টাকা লাগবে, 200। এবারে যাত্রী বলছে গভীর রাত আর কোন রিক্সা নাই, চলো না ভাই কয়েক টাকা কম দেন, কয়েক টাকা কম হবে না। আচ্ছা ঠিক আছে, 80 টাকা দেবেন, না হবে না, ঠিক আছে বলছেন তখন 190 টাকা। যাত্রী রিক্সায় উঠে বসল, যাত্রী পৌঁছায় দেওয়ার পরে জসীমউদ্দিন ওই যে ছোট্ট বাচ্চাটা বন্ধুদের কাছে বলেছিল কালকে আমার আব্বু আমার জন্য চকলেট আনলে তোদেরকে দেখায় খাবো, আকাশ আর জমিনের র ছোট্ট সোনামণিটার মুখের দোয়াটা কবুল করে নিয়া রাত 12টার সময় ওই জসীমউদ্দিনকে 200 টাকার রিক্সা ভাড়ার ব্যবস্থা করে দিয়া দোকানের হোটেলের বাকি বাসার খরচ বাচ্চার জন্য চকলেট আর চিপস কেনার টাকা দিয়া ওই জসীমউদ্দিনকে বাড়ির ফেরার ব্যবস্থা দুনিয়ার কোন মানুষ করে নাই, আওয়াজ দিয়ে বলেন কে করেছে? ছোট বাচ্চাগুলোকে মারপিট করবেন না, অনেক বাচ্চাদেরকে মায়েরা বলেন মারপিট করে আর বলে তুই যা সামন থেকে, তুই রাস্তায় পড়ে মরতে পারিস না, খবরদার এমন কথা বলবেন না, মায়ের দোয়া কবুল হতে দেরি লাগে না, কখন কি ঘটনা ঘটে। তাফসিরে জালালাইনের লেখক, তাফসিরে কাশ্যাফের লেখক আল্লামা জামাখশারি রহমাতুল্লাহ আলাইহ, তিনি পাখির ছানা একটা ধরে খেলতেছিলেন, তার ধরতে গিয়ে পায়ে আঘাত পেয়ে পাখির ছানার পাটা ভেঙে গেছে, পাখিতে কোন রকম ছাড়া পেয়ে জানালা গিয়ে থরথর করে ভাঙা পাটা নিয়ে কাঁপতেছে। আল্লাহ আমার শাড়ি রহমাতুল্লাহ আলাইহির মা পাখিটার দিকে তাকায় বললেন আহারে এই নিষ্পাপ নে এই নির্জীব, মানে অবলা পাখিটার পাটা যে নষ্ট করে দিয়েছে আল্লাহ তুমি তার আর একটা পা নষ্ট করে দাও। এই কথাটা বলার পর
আল্লামা জামাকশারী রাহমাতুল্লাহ আলাইহির ঘরের দরজায় ডাক দিয়া বলে, মা ওই পাখির বাচ্চাটা ধরার সময় আমার হাত থেকে পাখা নষ্ট হয়, তুমি এমন দোয়া করলে মা আল্লাহর কাছ থেকে দোয়াটা ফেরত যাও। আমার ভাইরা হযরতে আল্লামা জামাকশারী রাহমাতুল্লাহ আলাইহ তার জীবনে পড়তে গিয়ে জীবনে পড়তে গিয়ে পাই আল্লামা জামাকশারী রাহমাতুল্লাহ আলাইহ মা পাখির পায়ের কারণে তিনি যখন বলেছেন ও আল্লাহ পাখিটার পা আছে ভেঙে দিস, তুমি তার একটা পা নষ্ট করে দাও, বলার সাথে সাথে ওই দোয়াটা দরবারে ইলাহিতে কবুল হয়ে যায়। জগৎ বিখ্যাত একজন মুফাসসির আল্লামা জামাকশারী রাহমাতুল্লাহ আলাইহ এই জমিনে যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তার একটা পা নষ্ট হয়ে গিয়েছিল। আবার মা বোনদেরকে বলছি, মায়েরা মনে না বাচ্চাদের ব্যাপারে বক্তব্য দিবেন না, এবারে বাচ্চা চান কেমন বাচ্চা চান? আল্লাহ বলছেন এমন সন্তান দাও যাতে সিটি কর্পোরেশনের মেয়র হতে পারে, হয়েছে না ভাই? হয়েছে না ভাই? এমন সন্তান দাও তিনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, হাফেজ হবেন, মুফাসসির হবেন, বক্তা হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, চেয়ারম্যান মেম্বার হবেন, জাতিসংঘের মহাসচিব হবেন, আমেরিকার প্রেসিডেন্ট হবেন, যাদের চেহারার দিকে তাকালে কররাতে আয়ুনেও আমাদের চক্ষুগুলো শীতল হয়ে যায়, এমন সন্তান তুমি আমাদেরকে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান চাওয়ার পদ্ধতি কেউ আল্লাহ ইসলামে দিচ্ছেন না দেন নাই? কয়টা আলোচনা করবো আমি, কি বলবো আপনাদেরকে, কি চান আপনি, কোনো সেই মৌজুদই না, সব কিছু আছে ইসলামের ভিতরে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি বিয়ে চান, বাচ্চা চান, সন্তান চান, যোগ্য সন্তান চান, সেই কোরআনের শিক্ষার দিকে আমাদের মানুষ গোটা পৃথিবী এখন কোরআনের শিক্ষার দিকে ঝুঁকছে না, কথা বলেন ঠিক কিনা? কেজিতে বাচ্চা ভর্তি করায় দিতে পারলেই মা ফিরি, মা ফিরি, বাচ্চাদের এত বই সিলেবাসে দেওয়া হয়েছে মাস্টার চাইতে বইয়ের ওজন বেশি, সুবহানাল্লাহ বলে। বাচ্চার চাইতে এত বেশি বই দিয়া বাচ্চা স্কুলে পাঠাচ্ছেন, মা ফিরি, মাকে সাথে যাওয়া লাগে। এই মা সাথে যাইতে যাইতে এক এক স্কুলের টিচারের সাথে কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন উদ্ধাও, সুবহানাল্লাহ। আমার ভাইরা কান্নাকাত, পড়াশোনা আমরা করিনি, আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা তো স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, আমার তো এত কিছু লাগেনি, এত প্রাইভেট লাগেনি, এত কোচিং লাগেনি, আমরাও তো পড়াশোনা করেছি, এত প্রাইভেট কেন, এত কোচিং কেন, সব শেষ করে দিল মোবাইল শরীর, কি শরীর, মোবাইল শরীর। আর বাড়িতে আছে হযরত মাওলানা স্টার গলসা, নাউজুবিল্লাহ বলবেন না, এই টেলিভিশন শরীফ আর মোবাইল শরীফ বাচ্চা গুলোকে নষ্ট করে দিল। আওয়াজ পেয়ে বলতে হবে কথা ঠিক না? তাহলে এই বাচ্চাকে আপনি ভালো করতে চান কিভাবে করবেন? বাংলাদেশের 32,000 মাদ্রাসা গত কয়েকদিন আগেই বাংলাদেশের সম্মানিত পুলিশের আইজি মহোদয় মনিরুল ইসলাম সাহেব তার বক্তব্যে বলেছেন বাংলাদেশগুলো, বাংলাদেশের মাদ্রাসাগুলো এগুলো নেশামুক্ত, নেশামুক্ত, নেশা নাই, নেশাযুক্ত না, নেশামুক্ত। তিনি বলেছেন
মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়, মাদ্রাসার কোন ছাত্রের ব্যাগ থেকে নেশা আমরা পাই নাই। আর আপনার ছেলে মদ খাইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দিয়ে। কিছুদিন আগে দেখি একজন ফুলের সাথে গল্প করতেছে, কিরে ফুল, রাত একটার দিকে আমি মাহফিল করে যাচ্ছি, ফুলের সাথে গল্প করতেছে, কিরে ফুল, তুই সাইডে চলে গেছিস, আচ্ছা দিনের বেলা ফুল কি মাঝখানে থাকে, রাতে সাইডে যায়, অবস্থা দেখেন কিরকম, ফেন্সিডিল খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, বিজু খাচ্ছে, ইদানিং জুতে কালি করা সলিউশন। হ্যাঁ আপনারা জানেন আমি দেখছি তো, জুতে কালি করার যে আটা 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 ফাটি আছে, হ্যাঁ এগুলো সুন্দর করে বিছা দেয় পলকায়, এমন ভাবে পলকায় টান মারে, এগুলো নাকি নেশা, পায়খানা ছাড়া সামান্য একটু দুর্গন্ধ বেশি আর কি, এগুলো খায়, আহা হাম তো দেনি কে লিয়ে চাই রাখে, লেকিন দেনি মালা হি নেহি, আমি তো দিতে চাই তুমিকে, জালওয়ে দূর তো মৌজুদ হ্যায় লেকিন মুসা হি নেহি, তুর বাহাক তো আছে, মুসা কই, কাজে দিতে তো চাই নেবে কে, আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমরা প্রত্যেকেই রাখাল। আমি চিন্তা করলাম ভিআইপি লোকজনকে আল্লাহ নবী রাখাল বলেন কেন, হাদিসটা নিয়ে গবেষণা করে পাইলাম, এই যা পাইলাম সেটা হল আল্লাহ নবী রাখাল বলার কারণ হল রাখাল যদি ভালো হয় তার হাতের দড়ি যদি মজবুত হয়, ভালো যদি রাখাল হয় তার পশু যেমন অন্যের ক্ষেত ফসলের ক্ষতি করতে পারে না, বাড়ির গার্ডিয়ান যদি ভালো হয় সেটা পুরুষ হতে পারে, সেটা মহিলা হতে পারে, সেটা দাদা হতে পারে, সেটা বাবা বড় ভাই হতে পারে, বাড়ির গার্ডিয়ান যদি ভালো হয় ওই পরিবারের কোন সদস্য নষ্টামিতে নাম লেখাতে পারে না, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক যাবে, কাজে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা, সেই জন্য বলি ইসলাম যদি জমিনে থাকতো তাহলে আমার দেশের মা বোন গুলোকে এই দোয়া করা লাগতো না, জোর করে দোয়া করে আল্লাহ এটা কলেজে আছে জানি না কখন আসবে, সে কি একাই আসবে নাকি জামাই সহ, এই দোয়া করা লাগতো না, ইসলাম যদি থাকতো আপনার মেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আপনার বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছার ব্যবস্থা কেউ করা লাগতো না, কে করতে, এটা আমি নিজে দেখে এসেছি, আমি যখন 2004 সালে সৌদি আরবে মুজদালিফার মাঝে সারাটা রাত কাটতে হয় হাজিদেরকে, রাত আড়াইটায় তাহাজ্জুদের সময় উঠে দেখি আমার পাশেই সুন্দরী তরুণী তন্নী এক মহিলা শুয়ে আছে, আমার ভাইরা সুন্দরী আমি তো তারা দেখি না, হাতটা দেখেছি, হাতে আঙ্গুল চাঁদের আলোতে সেই আংটি চিকচিক করছে, আমি মনে মনে বললাম এই মহিলা যদি বাংলাদেশে যাইত আমার দেশের ছেলেরা 11 মাস সফল রোজা করত, 1 মাস ফরজ রোজা করে বদরের রাতে দোয়া করত আল্লাহ, 1 বছরের ইবাদত শেষে কিছুই চাই না শুধু ওই জায়গা, আমার মেয়েরা প্যালেস্টাইনের মেয়েরা, ইরানের মেয়েরা, কাশ্মীরের মেয়েরা, এরপরে ইরাকের মেয়েরা, প্যারাগন অফ বিউটি বিশ্ব সুন্দরী লক্ষ লক্ষ মেয়েরা মুজদালিফার মাটিতে সারাটা রাত পড়ে আছে, কোন পত্রিকায় কি দেখেছেন অমুক দেশের হাজি
অন্য দেশের হুসেনিকে নিয়ে উঠাও। দেখেছেন একসাথে কাবা তওয়াফ হয়, কেউ কাউকে নিয়ে হারিয়ে গেছে, এ সোনা হারিয়ে যায়। আমার দেশের ছেলেরা এসএমএস দেয়, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে। এইরকম কোন হাজি কোন হাজেনিকে এসএমএস দিয়েছে? তাহলে শান্তি কোথায়? আমার ভাইয়েরা সেখানে আল্লাহর বিধান মানার মাঝে রাতে রাতে মুসতালিফার মাঠে লক্ষ লক্ষ যুবক যুবতী একসাথে রাত কাটাতে পারে, কোন অঘটন ঘটে না। সেই ইসলাম যদি সমাজে থাকত, আমার দেশে তরুণ মতো থেকে নিহত হতে হতো না। আমার দেশে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বুয়েদের আপনাকে নির্মম ভাবে হত্যা করা হতো না, কথা বলেন ঠিক কিনা? তাহলে জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা দিত কমপ্লিটলি কিসে? এক শ্রেণীর মানুষ তারা এই ইসলাম সবাই মেনে চলুক এটা চায় না, কথা বলেন ঠিক কিনা? অবশ্য আমাদের সমাজে নাই, এটা আমি জানি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম লোক আমাদের রংপুরে নাই। আমি বলতেছি নাই, আপনারা বলতেছেন। আমার ভাইয়েরা কেন লাগান, ইসলাম আপনি যদি না চান তাহলে সারা জীবন সাধনা করলেও কাগজের মধ্যে কোরআনের আয়াতের লেখা ইসলাম দিয়ে আপনি শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। আমাদের সমাজের মানুষগুলো কোরআন পড়ে, বাড়িতে কোরআন রাখে, হেদায়েত পায় না কেন জানেন? আল্লাহ পরে বলছেন দেখেন, আল্লাহু ইয়াদউহু ইলা দারিস সালাম, আল্লাহ ডাকতেছেন ইসলামের দিকে, যে ইসলামে শান্তি আর শান্তি। ইসলামের মধ্যে সংস্কৃতি নাই? এই যে মোবাইল করে বলেন হ্যালো, মানে কি জানেন? হিল মানে নর, হ্যালো মানে জাহান্নামী। আপনি একজন মুসলিমকে হ্যালো বলে জাহান্নামী বলে গালি দিতে পারেন না। ইসলাম সংস্কৃতি শিখাইছে আসসালামু আলাইকুম, তুমি ভালো থাকো গো, তুমি সুখে শান্তিতে থাকো। সুবহানাল্লাহ বলেন কি চমৎকার ল্যাঙ্গুয়েজ। আর আপনি বলছেন হ্যালো হ্যালো, সেদিন আমাকে একদম বলতেছে হ্যালো, হ্যালো মানে আসসালামু আলাইকুম, আমি সালাম দিচ্ছি হ্যালো। আমি বললাম হ্যালো হ্যালো, মানে তুইও যা তুইও যা, শুধু আমাকে জাহান্নাম করে তুইও যা। আজকে থেকে কি পারবো হ্যালো বাদ দিয়ে সালাম দিতে? এই শব্দটার প্রবর্তক যারা তারা হ্যালো বলে না, তারা বলে হাই, আর আমরা বললাম হ্যালো। ইসলাম কত সংস্কৃতি শিক্ষা দিয়েছে, টাকা না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির সবাই সুখে থাকো তোমরা, কি সুন্দর কথা। আহা, ইসলাম ভালো লাগে না? এই রে ইসলাম ভালো লাগে না, শুধু একটা মুড়ি দেখেন কয়েকজন আছে, দুইজন প্রখ্যাত আলেম মারা গেছে, যশোরের সিদ্দিকুর রহমান যশোরী, বাংলাদেশের একটা নক্ষত্র, সিরাজগঞ্জের রেজাউল করিম কাউসারি। ভাবলাম যে হারে বক্তা মারা শুরু হয়েছে আমার তো জানে পানি নাই, কোন দিন যে যাই আল্লাহ জানে। কয়েকদিন পরে দেখলাম না শুধু বক্তা না, সাবেক মেয়র ঢাকা সিটি কর্পোরেশনের সফল মেয়র সাদেক হোসেন খোকা, তিনি মারা গেলেন। তার কয়েকদিন পরেই চট্টগ্রামের আট আসনের এমপি বাদল মারা গেলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাই বলছি আবার ভাবলাম শুধু হুজুর না, রাজনৈতিক নেতাদেরকেও যে হারে ধরছে এবার মনে হয় কেউ কুড়ি কিনারা খুঁজে পাবে না, কথা বলে ঠিক কিনা? তাই মরা যেহেতু লাগবেই। আল্লাহ কি বললেন দেখেন, ইসলামের বাড়িতে আসো, শান্তি মুক্তির জন্য আসো। এরপরে আল্লাহ বলেন ওয়াইয়াহদি, যদি আসো গো আমি তোমাদেরকে হেদায়েত দিব। এত ওয়াজ, এত জুমার খুতবা, এত তাফসীর মাহফিল তাবলীগের জিল্লা,
এত বয়ান, এত বৈঠক চলছে, মানুষ কেন হেদায়েত হয় না? হেদায়েত না হওয়ার কারণ হলো সাতটা, জোরে বলেন কয়টা? কারণ চোরে হয় নাই, সবাই বলেন এবারে বলে না কারা কারা কয়টা? হ্যাঁ, হেদায়েত না হওয়ার কারণ হলো এক নম্বরের কারণ মূর্খতা। ফিজিক্স পড়ে, বায়োলজি পড়ে, কেমিস্ট্রি পড়ে, ম্যাথামেটিক্স করে, এরপরে ইংরেজি পড়ে, বাংলা পড়ে, সোশ্যালজি পড়ে, সোশ্যাল সায়েন্স পড়ে, আইসিটি পড়ে, মাগা শুধু কোরআনটা পড়ে না। মাদার কাছে যায়, মাদার কাছে গিয়ে বলে বাবা একটা ছেলে দেওয়া, মাথা থেকে মাটি নিয়ে তল পেতে মাকে সাইডে কুকুর, সে চিনতে পারে মরা মানুষ করে বাচ্চা দিতে পারে। আর একটা বাচ্চার জন্য মাথা আসার লাগে আমার এমনি আট দশটা হয়। তুমি নিঃস্ব সহায় বলে হাত পাড়াও, কার কাছে? আল্লাহ তোমাদের প্রয়োজন পূরণ করে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছেন না নাই? একটু বয়স বেশি হওয়ার কারণে একটু দুর্বল মনে হয় নাকি? আপনি জিজ্ঞাসা করেন তো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কলকাতাবে পাইলেন কিসের চল্লিশা? কোথায় পেলেন? You must welcome this casualty inshallah ta'ala Quran and Hadith. এই চল্লিশা করার টাকা কোরআনের প্রতিষ্ঠান গুলোকে দেন। কেন দিবেন? আপনার ছেলে এক অক্ত নামাজ পা পড়ে বক্স খাটে শুয়ে ঘুমায়, গিয়ে দেখেন তো কেল্লাবন হাবি দিয়ে মাদ্রাসাটার দিকে কোরআন শিখতে আসা কলিজার টুকরা গুলো ফলরে মাটিতে পড়ে শীতের দিনে ঘুমাচ্ছে, চোখে পানি আছে, পৃথিবীর শ্রেষ্ঠ কেটাও পড়তে এসে মাটিতে ফলরে পড়ে আছে। আপনার ছেলে বক্স খাটে ঘুমাচ্ছে আর বাবা চল্লিশে করে আপনি জানাতে দিতে চান, ওই টাকাগুলো দেন প্রতিষ্ঠানগুলোতে, এতিমদেরকে ওরা পড়ে মানুষ হোক, আলিম হোক, আল্লাহ দিন মেনে চলুক, সারা জীবনের এবাদতের সমপরিমাণ সওয়াব, মান যা বিল হাসানাত ফালাহু আজরু আশরাম সালেহা, আপনার বাবার আমল নামা চলে যাবে। তিন নম্বরে হেদায়েত পায় না দলবাজির কারণে। কি বাজি? আমি এই জায়গায় রাজনীতির কথা বলি, এটা বলবো না, এই দলবাজির কারণে। এ কথা কে বলছে? এই হেফাজতে বলছে। আমি খেলা বোধ করি, আমি তা ঠিক করি, আমি পীরের কথা মানবো কেন? আমি কম হইতে পড়ি, আমি আলিয়ার কথা মানবো কেন? আমি আহলে হাদিস, আমি হানাফির কথা মানবো কেন? খালি দলবাজি আর গ্রুপবাজির কারণে মুসলিম উম্মাকে তারা টুকরো টুকরো করে ফেলেছে। হতে পারে আমার জীবনের এটা শেষ আলোচনা। একটা হাদিস পড়েছে, আনা
আলী রাদি আল্লাহ তাআলা আনহু বল, হযরত আলী বলেন, ইউশিকু আন ইয়াতি আলা আন-নাসি জামানুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ প্রভু বলেছেন ইউশিকু আন ইয়াতি আলা আন-নাসি জামানুন, মানুষের কাছে খুব শীঘ্রই একটি জামানা আসতেছে, বন্দামানা তওবা তওবা বন্ধ হবে, তার চাল আসতেছে, ইমাম মাহদী আসতেছে, কাল্লাগান হাদিসটার দিকে, ইউশিকু আন ইয়াতি আলা আন-নাসি জামানুন, খুব শীঘ্রই মানুষের কাছে একটা জামানা আসতেছে, কি সেই জামানা? সাহাবাগণ তাকায় আছেন আল্লাহর নবীর দিকে, আল্লাহর নবী বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, তামাম দুনিয়ায় শুধু ইসলামের নাম থাকবে, ইসলাম থাকবে না। বর্তমান পৃথিবীতে কি ইসলাম আছে নামে না কামে? এখন তো মুসলমান হচ্ছে খাতনা করায়া, ইদানিং দেখি খাতনা করায়া আবার দাওয়াত দিয়ে মানুষ খাওয়ায়া টাকা নেয়, এই সিস্টেমও চালু হয়েছে। ছোট ছেলে বুঝতে পারে না বাড়িতে চমৎকার অনুষ্ঠান, বাবাকে দেখে বলছে আপু আজকে কি এত লোক কেন আমাদের বাড়িতে, কেউ জানো না আজকে তোমার সন্ন্যতে খাতনা। আপু সন্ন্যতে খাতনা কি? একটু সামান্য চামড়া কাটা হবে, ওই জন্য লোকজনকে দাওয়াত দিয়েছি। ছেলে বলছে অতটুকু চামড়া কয়জনে খাবে? আমার ভাইটা একটুখানি কান লাগান হাসির জন্য বলি নাই, তামাম দুনিয়া ইসলাম আছে নামে, গোটা পৃথিবীতে ইসলাম নাই শুধুমাত্র নামে ইসলাম, কথা বলেন ঠিক না ব্যক্তি? ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা ইসমুহু, এই দেখেন কোরআনের অক্ষর গুলো থাকবে, কোরআন থাকবে না, কি কথা? কথা বলেন না পিছনে কি করা লাগবে আমি দেখতেছি, শেষ করব না, এই খাবেন সাহস কত? আমার বাড়ি কোথায় জানেন? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী স্বামীর বাড়ির কাছে বাড়ি, জোরে আওয়াজ কেন নেই, ভালো করে কান লাগান। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা ইসমুহু, কোরআনের অক্ষর গুলো থাকবে, কোরআন থাকবে না। হাফেজ আছে ঠিকই, কোরআনের কপি আছে ঠিকই, 114টা সূরা আছে ঠিকই, 6666টি আয়াত আছে ঠিকই, 30 পারা আছে ঠিকই, আলিফ বা তা আছে ঠিকই আছে, কিন্তু তামাম পৃথিবীর 228টা রাষ্ট্রের একটি রাষ্ট্র পরিপূর্ণ কোরআনের বিধান দিয়ে পরিচালিত হয় না। আল্লাহ নবী বলেছেন সেই জামানাটা যদি দেখতে পাও, ইসলাম আছে নামে, কোরআন আছে অক্ষরে। 3 নম্বর, মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, যদি দেখতে পাও সেই জামানার মসজিদগুলো সুন্দর হচ্ছে, আছে হলো ঢালাই, আছে হলো আছে হলো প্লাস্টার করেছে, মোজাই ছিল মোজাই হইছে, টাইলস ছিল টাইলস লাগাইছে, ঝাড়বাতি ছিল ঝাড়বাতি লাগাইছে, ফ্যান ছিল ফ্যান লাগাইছে, এসি এরপরে মিনা আছে, ওযুখানা আছে, টয়লেট মসজিদের ঘর ইমামের ঘর, এত কিছু সুযোগ সুবিধা, সামনে হলো বাগান। তোমরা যদি দেখো মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো সুন্দর হচ্ছে, এই জামানাটা যদি দেখো ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য মানুষ হচ্ছে, এত সুন্দর মসজিদ তোমার বাড়ি নতুন যুগে খুঁজির কি ঠিক নতুন যুগে খুঁজে পাওয়া যায় না, বর্তমান অবস্থা তাই কি না? মসজিদ বানানোর প্রতিযোগিতা চলছে। 4 নম্বরটা থাক বলবো না,
বলবো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আলেমগুলো হবে সবচাইতে নিকৃষ্ট। কারা নিকৃষ্ট কেন জানেন? তাখরুজুল ফিতনা তো অফিহিম তাউত, এরাই ফেতনা বাজ করবে। কি ফেতনা? ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, কেউ বলে জায়েজ আছে, কেউ বলে আমিন শুনে বলো সাফাটুক, কেউ বলে ভলিউম কমাও আস্তে হোক, কেউ বলে বুকে হাত, কেউ বলে লাফিতে, কেউ বলেন তারাবিগুলো আট রাখা, কেউ বলেন বিশ, কেউ বলেন বিশ্বনবী নূরের তৈরি, কেউ বলেন মাটি, কেউ বলেন মিনের সাইজ, কেউ বলেন সাইজ সাইজ। এই সব ফেতনা আমাদের সমাজে আছে না নাই? আপনাদের কোনো দোষ নাই। এই আমার মতো সুপ্রেওয়ালারা নিজেদের অবস্থান ঠিক রাখার জন্যই উম্মতের ভিতরে এই ধরনের ফেতনা সৃষ্টি করে দিয়া উম্মতগুলোকে টুকরো 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 করে গোটা দুনিয়ায় ভাগ করে ফেলেছে। সেই কারণে ইহুদি নাসারা আমাদেরকে মারতেছে। আমরা যদি এক থাকতে পারতাম, তামাম দুনিয়ার কোন ইহুদি কোন নাসারা মুসলিমদের গায়ে হাত তোলার সুযোগ পেত না, হাত তুলে দেখেন কথা ঠিক না? ইসলাম আছে নামে, কোরআন আছে অক্ষরে, মসজিদ হচ্ছে সুন্দর, আলেমের আসর আছে ফেতনা। আল্লাহ নবী বলেন ইউসি পাইয়াতি আলেম নাসি জামানুন, বুঝবার সময় আর নাই, সময় আর নাই, সময় আর নাই। যদি পেয়ে থাকো তাহলে বুঝবা যে কোনোদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কাজী সাবধান, যে কারণে মানুষ হেদায়েত পায় না। তিন নম্বরে দলবাজি, জোরে বলেন কি বাজি? চার নম্বরে অহংকার, অহংকারের কারণে হেদায়েত পায় না। আরে এই সাইফুল, আমার বাড়িতে লজিক থাকিয়া হাফেজ হইল, আমি মেমন্তি দিলাম, সে মসজিদে এখন খুব গরম গরম কথা বলে। আমি যে এলাকার মাদক বসে জানে না, আমি যেটা বলবো সেটা হবে না হলে হবে না। কত বড় অহংকার, অহংকারের কারণে কপালে হে যায় আসে না কথা বলে। ওই জন্যই মাঝে মাঝে মনে হয় দোয়া ফেরত নেই। এতদিন জিলা দোয়া করছি, দোয়া ফেরত নেই। কি জন্য ফেরত নেব? সিগার গাঁদন করে গন্ধ করার জন্য, দুর্গন্ধ করার জন্য। হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর মানুষের কাছে ঠাই পাই না, দোয়া করে দেন যেন বুঝা দেখতে পারি। হুজুর বললেন যা আফসোস আল্লাহ পূরণ করুক, বিড়াল হোক, শিখে বিড়াল হয়ে যাবে। ওখানে কুকুর ছিল, বিড়াল হয়ে গাছে উঠে বলা খেলি, বিড়ালের দোয়া কি জন্য চাই না, কুকুর আর দোয়া কেন চাই না? হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর ভুল হয়েছে, কুকুরের দোয়া করি না, একবার যদি কুকুর হইতে পারি বিড়াল সাইজ করব। হুজুর দোয়া করলেন, বিড়াল কুকুর হইল। কুকুর হয়ে যাইতে ধরি রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইজে ছিল নেকড়ে পার্ক। হ্যালো কুকুর কোন রকম পালা জানতে বাসায় বলা আল্লাহ বাসাইছে, কিসের জন্য কুকুরের দোয়া চাই? হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর এটা আমার শেষ দোয়া চাওয়া, জীবনে আর দোয়া চাবো না, কোনোদিন আর আসবো না। আপনি শুধু দোয়া করে দেন আমি যাতে পাক হইতে পারি। হুজুর বলছে আচ্ছা ঠিক আছে, শেষ দোয়া যেহেতু করে দিলাম বার 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 যখন হয়েছে হালু লাভ দিয়েছে হুজুরের দিকে। হুজুর বলছে কি গো তুমি এরকম করো কেন? কাজে আমার তো এটি পছন্দ করে দেয় খাবারটা উদ্বোধন করে হুজুরদেরকে দিয়ে।
হুজুর দিয়ে আজকের নাস্তা উদ্বোধন। হুজুর বলছে তুই আমার এখানে খা, আরো হুজুর বাংলাদেশে আছে, আমার এখানে খা, আরো হুজুর আছে, কাজে তুই যদি আমার খাস খা, শুনে রাখিস তুই কিন্তু সিবিসি কে সব হুজুর যদি তোমার গরুত নেয় বাঘ থাকবি না, আবার সিকিয়া হওয়া লাগবে কথা হুজুরের কাছে শুধু তোয়া নিবেন তাহলে হবে না, হুজুরদের তো সহযোগিতা করার দরকার আছে, কবিতা না করে তোয়া এখন ফের রাগ করলেন মনে হয় অহংকার করলে হেদায়েত পাবেন না। পাঁচ নম্বর আহবার রহমানের কারণে মানুষ হেদায়েত পায় না। আমার বিশ্বাস বলছে জিকির করবে এইভাবে আমি আর অন্য ভাবে করতে পারবো না। আমার বিশ্বাস কিভাবে বলছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কিভাবে করতে হবে, তোমার বিশ্বাস কি বলছে এইভাবে বলছে, তার মানে ওরা পীরে যা বলছে সেটা শরীয়ত মনে করে, তোমার আমির যা বলছে সেটা শরীয়ত মনে করে। আল্লাহ বলেছেন তারা তো ঠিক আমরা এই দুটো জিনিস শিখে গেলাম, আল্লাহ দিলে মাথা না থাকতুম বিহিম কিতাব উল্লাম আর সুন্নাহ, দুটো জিনিস রাখলাম কোরআন হাদিস আকৃত করবা পত্র সহ বা আমি কোন হকানি তরিকার বিরুদ্ধে চালন করছি না, আমি হকানি তরিকার পক্ষের মানুষ, আমি তাদের আশীর্বাদ পুষ্প তাদের দোয়া পেয়েছি, তাদের কদমের ধুলি আমার আমার সিনায়, কাজেই হকানি বৃদ্ধির বিরুদ্ধে আমি নই কিন্তু ভেজাল্লা ভ্যাকসিনের আছে না ভাই। ছয় নম্বরে হেদায়ত পায় না যারা পেয়ারা পেয়ারা বখরো, হঠাৎ প্রশ্ন হুজুর কোন তো মুসা আলাইহিস সালামের নারীর নাম কি, তার নানির নাম কি এটা জানা কি জরুরি, কি হবে এটা দিয়ে সমাজের মধ্যে কিছু তেরা লোক আছে, তেরা লোকের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছে সূরা মুতাফফিফের 39 নম্বর আয়াতে বলবো ইন্নাল লাযীনা আযরাবু কানু মিনাল লাযীনা আমানু ইয়াযহাকুন। তেরা লোকগুলো কি করে জানেন, ইমানদার আর ভালো লোকগুলোকে দেখলে ওরা বসে চা টা খাইতে এরকম করে একজন আর একজনকে ধরতে মারে, ওই বুঝেন না বুঝেন না একজন আর একজনকে সতর্ক এই দেখ বোরকা পরা কোন মহিলা রাস্তা দিয়ে গেলে ওই তেরা গুলো কি করে, পাবেন কোথায় সূরা মুতাফফিফের 39 নম্বর আয়াতে আল্লাহ চরিত্রের মুখোশ উন্মোচন করে দিয়েছেন ওই সমস্ত সিটিং গুলোর কথা বলে ঠিক যাবে ঠিক, এ কারণে অন্তর বাঁকা থাকলে হেদায়ত পায় না। সাত নম্বরে হেদায়ত পায় না এতে বায় হাওয়া মন বলে আয়রে তার সাথে এই কারণে মানুষ হেদায়ত পায় না। আল্লাহ বলছেন হলো কি সিলমে কাফর ইসলামের মধ্যে ঠকো শান্তি তো পাবাই, ওই একটি আমি হেদায়ত দেব মাইয়া শাউ তাকে ইচ্ছা ইলা সিরাতি মুস্তাকিম সোজা রাস্তা দেখাবো, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের হচ্ছে না, একটু কষ্ট দিই তাহলে দিব, হাত তোলেন তো পকেটে টাকা আছে কার কার, আল্লাহ পকেটে টাকা শুয়ে কারা হাত তোলে নাই একটু দেখো আল্লাহ আলহামদুলিল্লাহ হাত তোমার এতে এনারা উঠলেন কেন, এটাই হলো কথা, টাকা দিবেন না দিবেন না উঠবেন কেন, আমি কি আলোচনা শেষ করে দিয়েছি, এখন শুধু 2 মিনিট কষ্ট দেবো আমার ওই মহসিন ভাইরা করে একটু।